এবং সব কিছুর পরে এই যে আজকের মানুষের যে উৎসাহ মানুষের যে উদ্যম মানুষের যে ভালোবাসা এই নারী নারীদের প্রতি নারী ফুটবলের ফুটবল খেলাটির প্রতি সব কিছু কিন্তু তারা জানাচ্ছেন আমাদের সাথে অনেক ভক্তরা জড়ো হয়েছে আমরা একটু বলতে চাই যখন খেলা দেখছিলেন তখন শুনে মনের মধ্যে কি লাগছিল মানে কেমন ভয় লাগছিল আমরা জিততে পারব থ্যাংক ইউ টেলিভিশনকে আসলে সত্যি কথা আমাদের কনফিডেন্স লেভেলটা ছিল যে আমরা এই চ্যাম্পিয়নশিপটা জিতবো ইনশাল্লাহ আমরা জিতেছি এবং মেয়েদের যে পাসগুলো আপনারা লক্ষ্য করেন আমার মনে হয় না যেটা বাংলাদেশের কোনো খেলা দেখছি আমার মনে হয় মেসি রোনাল্ডো বা আরও যারা আছে তাদের খেলা দেখছি আসলে অসাধারণ খেলেছে মেয়েরা এবং জিতেছে ইভেন বেশি দূর নাই আমরা সেই বিশ্বকাপ দেখতে পারতেছি মেসি রোনালদোর প্রসঙ্গ যখন বলছিলাম তখন আরো একটা প্রসঙ্গ চলে আসে আমরা ফুটবল খেলা বলতেই বুঝি আসলে বাইরের দলগুলো বাইরের দেশগুলোর খেলা বাইরের দেশের অনেক দল আছে সেই ধন্যবাদ বাংলাদেশের ফুটবল খেলার ফুটবল খেলা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই কাপটার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খেলাটা দেখলাম প্রত্যেকটা খেলাতে বাংলাদেশে জয় লাভ করে আসছে তখন লাস্ট ফাইনাল খেলার দিন যখন খেলা দেখতেছিলাম 60 মিনিটে খেলার পরে তখন কিছু নার্ভাস ফিল করছিলাম খেলাটা একটু হাল ছেড়ে দেওয়া অবস্থায় ছিল তখন খুব নার্ভাস ফিল করছিলাম যখন একটা গোল খেয়েছে তখন আরেকটু নার্ভাস হয়েছিলাম যখন 75 মিনিট পার হয়ে গেছে তখনই আবার মনে করছিল মনে ভাবটা আসছে যে না এরা কখনো গোল পরিশোধ করতে পারবে না ইভেন আরও গোল দিবে এরকমই চিন্তা ভাবনা ছিল হ্যাঁ আরও গোল দিয়েছে 3টা গোল দিয়েই জয়লাভ করে বাংলাদেশ আজকে আর আমাদের কাপটা নিয়ে আসলো আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে ভক্তদের যে মনে ভালোবাসা এবং তারা আজকের যে অভিনন্দন জানাতে মেয়েদেরকে এখানে এসে হাজির হয়েছে আপনি